নমস্কাৰ দুটা সংবাদৰ হৈতে ষ্টুডিঅ'ত মই প্ৰিয়ংকা নিয়া উজনি অসম ল'ব নিদিওঁ বুলি সদনত মুখ্যমন্ত্ৰীৰ স্পষ্ট মন্তব্য শিৱসাগৰ কাণ্ডক লৈ বিৰোধীয়ে সদনত উত্থাপন কৰা সভা স্থগিত প্ৰস্তাৱৰ আলোচনাত এই মন্তব্য কৰে মুখ্যমন্ত্ৰীয়ে উজনিলৈ মিয়া কিয় যাব নোৱাৰিব বুলি প্ৰশ্ন উত্থাপন কৰিছিল বিৰোধীয়ে অহা বছৰ গুৱাহাটীত মুকলি হ'ব দ্বিতীয়খন প্ৰাগজ্যোতিষ মেডিকেল কলেজ হস্পিটেল অহা বছৰৰ ভিতৰত মুকলি হ'ব সৰ্বমুঠ 23খন মেডিকেল কলেজ হস্পিটেল মেডিকেল কলেজ হস্পিটেল হলে জিলা চিকিৎসালয়ৰ ধাৰণা নিশ্চিত হ'ব বিধানসভাত এই মন্তব্য কৰে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই নারী সুরক্ষাক লৈ বিধানসভা চৌহদত কংগ্রেসের উত্তাল প্রতিবাদ মঙ্গলবারে হাতে হাতে প্লে কার্ড লৈ প্রতিবাদ সাব্যস্ত করে কংগ্রেসী বিধায়কে বিধানসভা চৌহদত কংগ্রেসে সাব্যস্ত করে প্রতিবাদ পুরনি বিধানসভা ভবনের পর নতুন ভবনলৈ কংগ্রেসে সমদল করে সাব্যস্ত করে প্রতিবাদ নারী নির্যাতনের বিরুদ্ধে বিধায়ক অখিল গগৈ প্রতিবাদ মঙ্গলবারে অসম বিধানসভার সম্মুখত প্রতিবাদ সাব্যস্ত করে অখিল গগৈ হাতত দ্রৌপদীর বস্ত্র হরণের ফলক লৈ প্রতিবাদ অখিল গগৈ রাজ্যত বিগত 8 বছৰত 17,704গৰাকী নারী ধর্ষিত হৈছে বুলি মন্তব্য কৰে বিধায়ক অখিল গগৈ অখিল গগৈক দুৰ্যোধন অখিল গগৈ বিশেষ সম্প্ৰদায়ক প্ৰতিনিধিত্ব কৰে বুলি বিধানসভাত তীব্র কটাক্ষ কৰে মন্ত্রী পীয়ূষ হাজৰিকাই যিসকলে নারী সন্মান নকৰে সেইসকল দুৰ্যোধনৰ পৃষ্ঠপোষক আখ্যা দিয়ে মন্ত্ৰীগৰাকীয়ে হাতীগাঁৱত এআইডিএফৰ কাৰ্যালয়ত দিছপুৰ চলোৱা কাৰ্যসূচী প্ৰতিবাদস্থলীত প্ৰতিবাদ ৰোধ কৰাৰ চেষ্টা আৰক্ষী অৰ্ধসামৰিক বাহিনীৰ আইন শৃংখলা ৰোধ কৰাত গৃহ বিভাগ ব্যৰ্থ হোৱাৰ অভিযোগ সংখ্যালঘুক উৎপীড়নৰ বিৰোধিতাৰে প্ৰতিবাদ আটা কেলেংকাৰীক লৈ সৰব হৈ পৰিল অসম বিধানসভাৰ মজিয়া কলা বজাৰত বিক্ৰী হৈছে খাদ্য আৰু অসামৰিক যোগান বিভাগৰ আটা এই আটা কেলেংকাৰী চি বি আই তদন্ত দাবী বিধায়ক ৰচিদ আলমৰ আটা কেলেংকাৰীত জিলা আয়ুক্তসকল জড়িত থকাৰ অভিযোগ এই ভয়ংকৰ দুৰ্নীতিৰ বিৰুদ্ধে বিধানসভাত সদন কমিটিৰে তদন্তৰ দাবী জনাই মনোৰঞ্জন তালুকদাৰে আটা কেলেংকাৰীত বৃহৎ নেক্সাছ জড়িত আছে বুলি অভিযোগ উত্থাপন কৰে সৰ্বসমষ্টিৰ বিধায়কগৰাকীয়ে উজনিত মিয়া খেদা অভিযানৰ বাবে উজনি অসমলৈ মাছৰ যোগান বন্ধ কৰাৰ সিদ্ধান্ত লৈছে নগাঁও জিলা মৎস্য ব্যৱসায়িক সন্থাই উজনিৰ কেইবাটাও জাতীয় সংগঠনে মিয়া খেদা অভিযান আৰম্ভ কৰাৰ পিছতে উজনিলৈ অনিৰ্দিষ্ট কাললৈ মাছৰ ৰপ্তানি বন্ধ কৰিছে মৎস্য ব্যৱসায়িক সংস্থাই উজনিৰ পৰিৱৰ্তে এতিয়াৰ পৰা গুৱাহাটীলৈহে মাছ ৰপ্তানি কৰিব নগাঁও জিলা মৎস্য ব্যৱসায়ী সন্থাই মৎস্য ব্যৱসায়ীৰ এই সিদ্ধান্তৰ পিছতে উজনিত তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে মিয়াসকলক উজনি এৰিবলৈ এসপ্তাহৰ সময়সীমা বান্ধি দিয়াৰ পিছতে নগাঁও মৎস্য ব্যৱসায়ী সন্থাই লৈছে এই সিদ্ধান্ত সাময়িকভাৱে নহয় সম্পূৰ্ণভাৱে উজনিলৈ বন্ধ কৰক নগাঁৱৰ পৰা অহা মাছৰ যোগান এই হুংকাৰ শিৱসাগৰৰ স্থানীয় লোকৰ উজনি লোকৰ বাবে উজনিতে পৰ্যাপ্ত মাছ আছে বুলি মন্তব্য কৰি নগাঁও জিলা মৎস্য ব্যৱসায়ী সন্থাক প্ৰত্যাহ্বান জনায় উজনিৰ স্থানীয় লোকে নগাঁৱৰ মাছ নাহিলে যোৰহাটত কোনো প্ৰভাৱ নপৰে বুলি মন্তব্য কৰিছে যোৰহাটৰ মৎস্য ব্যৱসায়ী সন্থাই নগাঁৱৰ মাছ উজনিলৈ বন্ধ কৰাৰ বিষয়টো আশীৰ্বাদহে বুলি কয় যোৰহাট মৎস্য ব্যৱসায়ী সন্থাই বন চাইন লোৱাৰ সিদ্ধান্ত শিৱসাগৰ জিলা প্ৰশাসনে নিজাববীয়াকৈ লোৱা বুলি বিধায়ক বিশ্বজিৎ ফুকনে সদৰি কৰাৰ পিছতেই শিৱসাগৰ আয়ুক্তৰ বিৰুদ্ধে জাঙোৰ খাই উঠিছে দল সংগঠন আয়ুক্তৰ বিপক্ষে অনুশাসনমূলক ব্যৱস্থা ল'বলৈ দাবী তুলিছে দল সংগঠনৰ নেতৃত্বই নগাঁৱত সাম্প্ৰদায়িক মন্তব্য কৰি আটক এজন আৰক্ষী আৰক্ষী আটক কৰিছে অসম সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদৰ নগাঁও জিলাৰ সভাপতি মোছাবিৰ আহমেদক শেহতীয়া পৰিস্থিতিৰ ওপৰত সাম্প্ৰদায়িক মন্তব্য কৰিছিল মোছাবিৰে গৰীয়া মুছলমানকো কটু ভাষাৰে তাচিল্য কৰিছিল মোছাবিৰে উজনিত দল সংগঠনে আৰম্ভ কৰা মুছলিম খেদা অভিযানক পূৰ্ণ সমৰ্থন শিলাদিত্য দেৱৰ সংগঠন কেইটাই বাংলাদেশী মুছলিম খেদিব পাৰিলেহে উজনি অসম বাচিব বুলি মন্তব্য কৰে শিলাদিত্য উজনিত বাংলাদেশী মুছলিমসকলে ৰাজনৈতিক আগ্ৰাসন আৰম্ভ কৰিছে বুলি মন্তব্য কৰি শিলাদিত্য দেৱে মন্তব্য কৰে লগতে উজনিত জালি কাগজেৰে বাংলাদেশী মুছলিমসকলে NRC তন্ত্ৰভুক্ত হৈছে নামনি মধ্য আৰু বৰাক ভেলী বাংলাদেশী মুছলমানৰ বাবে ধ্বংস হৈ গৈছে বুলি মন্তব্য কৰে শিলাদিত্যই হোজাই জিলাতো ভাৰতীয় ন্যায় সুৰক্ষা সংহিতাৰ 163 ধাৰা জাৰি কৰা হৈছে জিলা দণ্ডাধীশৰ লাচিত কুমাৰ দাসে জাৰি কৰিছে নিৰ্দেশনা এই ধাৰা অনুযায়ী হোজাইৰ ৰাজহুৱা স্থানত 5জনতকৈ অধিক লোকৰ সমাগমত নিষেধাজ্ঞা জাৰি কৰিছে প্ৰশাসনে ধিগৰ কিশোৰী ধৰ্ষণ কাণ্ডক লৈ মঙলবাৰে পঞ্চম দিনাও অব্যাহত আছে তীব্ৰ উত্তেজনা এতিয়াও মুকলি আকাশৰ তলতে আছে দুই ধৰ্ষণকাৰী এটা ধৰ্ষণকাৰীৰ মৃত্যু হ'ল যদিও আন দুটা ধৰ্ষণকাৰীক কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হোৱা নাই আৰক্ষীয়ে ডিঙৰ কিশোৰী ধৰ্ষণ কাণ্ডলৈ মঙলবাৰেও প্ৰতিবাদী ৰেলী উলিয়াই দল সংগঠনৰ ৰাইজে সোমবাৰেও ধৰ্ষণকাৰী কাৰায়তৰ দাবীত ধিং আঞ্চলিক ছাত্ৰ সন্থা ধিং আঞ্চলিক নাৰী সুৰক্ষা সমিতি ধিং বজাৰ ব্যৱসায় কমিটি আৰু ধিংবাসী ৰাইজে 12 ঘণ্টীয়া অনশন কাৰ্যসূচী সাব্যস্ত কৰে প্ৰতিবাদত উত্তাল কলকাতা চহৰ কলকাতাৰ হাওৰাত থকা ৰাজ্যিক সচিবালয়ে নেবানত বিশাল প্ৰতিবাদ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ আৰক্ষীয়ে বেহু বেদ কৰি হাওৰা দলং অতিক্ৰম কৰা প্ৰতিবাদকাৰীক ছত্ৰভংগ দিয়াবলৈ লাঠিচাৰ্জ কৰে নিৰাপত্তাৰক্ষী দলে
আরজিকর মেডিকেল মহাবিদ্যালয় হসপিটালত হওয়া চিকিৎসক ধর্ষণ আর হত্যাকাণ্ড উত্তপ্ত করে রাখিছে কলকাতার পরিস্থিতি। আইন শৃঙ্খলার উদ্ধত ব্যর্থ হওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পদত্যাগর দাবিত অটল প্রতিবাদকারী। বিগত কেবাদিনো ধরে মমতা ব্যানার্জী পদত্যাগর দাবিত অব্যাহত আছে প্রতিবাদ। মঙ্গলবারে পশ্চিমবঙ্গ সচিবালয়ে নবান্নর সন্মুখত হাজার হাজার প্রতিবাদকারী ভিড় করা পরিলক্ষিত হয়েছে। ছাত্র ছাত্রীর প্রতিবাদে কপাইছে কলকাতা হাওড়া থাকা সচিবালয় নবান্ন। 3,000 অধিক আরক্ষী আর অর্ধসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নর সন্মুখত। মঙ্গলবারে হাজার হাজার প্রতিবাদকারী সাব্যস্ত করা প্রতিবাদের পিছতে সরকারে বৃদ্ধি করেছিল নিরাপত্তা বাহিনী। ইতিমধ্যে তিনি তরপীয় নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করেছে পশ্চিমবঙ্গ সরকারে। 19টা স্থানত বেরিকেড স্থাপন করা হয়েছে প্রতিবাদকারীক বাধা দিবর নবান্ন অভিযানক লৈ শঙ্কিত হয়ে পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সরকার। হাজার হাজার ছাত্র ছাত্রীর উত্তাল প্রতিবাদত অব্যাহত আছে নবান্নর সন্মুখত। হিঙর কেহুরী ধর্ষণ ঘটনার ছদিন মুকলি গেছে, কিন্তু আজিলেক নোলাল দুই ধর্ষণকারীর সন্ধান। তিনি ধর্ষণকারী এটা ধর্ষণকারীক আরক্ষী জিম্মাত মৃত্যু হওয়ার বিপরীতে এতিয়াও আন দুই ধর্ষণকারী গ্রেফতার করব পৰা নাই আরক্ষী। রাজ্যের ধারাবাহিক প্রতিবাদের পশতো আরক্ষী সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে ধর্ষণকারী গ্রেফতার করবলে। স্বরূপ ওলাই পড়ছে স্মার্ট অসম আরক্ষী। দুই ধর্ষণকারী ফরিদুল আর গুলাপুদ্দিনের সন্ধানে উলিয়াব পৰা নাই এই মুহূর্তালেক আরক্ষী। তথ্য অনুসরি কিছুদিন পূর্বে ধর্ষণকারী ফরিদুলে হুজাইত আত্মগোপন করে থাকার সম্ভাবনা ব্যক্ত করেছিল আরক্ষী, কিন্তু ফরিদুলে শেহতীয় নাগালেন্ডর ডিমাপুর পলায়ন করা বলে সন্দেহ করা হয়েছে। পেশাত বাস চালক ফরিদুলে ডিমাপুরের ড্রাগস আর অবৈধ অস্ত্র সরবরাহ করেছিল। ইপিনে ফরিদুলে চলা বাসের মালিক রফিকুলকু ঢিং আরক্ষী জেরা চলাইছিল, তার পাছতো কোনো সন্ধান উলিয়াব নোৱাৰিলে ফরিদুলের। ছদিন মুকলি যাওয়ার পাছতো আরক্ষী জালত পেলাব পৰা নাই দুই ধর্ষণকারীক। অসম আরক্ষীর নির্লজ ঘটনা হিসাবে বিবেচিত হয়েছে এতিয়া এই ঘটনা। মৰাণ মহাবিদ্যালয়ের ছাত্র বিশাল বরাক নৃশংস হত্যা। মৰাণ ছাত্র সন্থাত উদ্ধার হয়েছে ছাত্রজনক ক্ষত বিক্ষত মৃতদেহ। মৰাণ মহাবিদ্যালয়ের স্নাতক প্রথম সাংবাদিক হওয়ার ছাত্র আছিল বিশাল বরাক। হত্যাকাণ্ড জড়িত দুজন যুবকক আটক। বিশাল বরাক হত্যা করার অভিযোগত ডিমো এক নং উদয়পুরের এজন ছাত্র আর ডিমোর চকলা পথারের এজন ছাত্র গ্রেফতার করে মৰাণ আরক্ষী। ডিমোর দুখন শিক্ষানুষ্ঠানের উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষত অধ্যয়ন করেছিল দুই ছাত্র। মৃত বিশাল বরার এটা আইফোন মোবাইল এটা বেগর সহ হত্যাকাণ্ড ব্যবহার হওয়া ড্রাগন উদয়পুরের হত্যার অভিযুক্তজনের ঘরের উদ্ধার করেছে মৰাণ আরক্ষী। প্রেমজনিত কারণতে ছাত্রজনক হত্যা করার সন্দেহ করেছে মৰাণ আরক্ষী। মরিগাঁওর ভুড়াগাঁওর বালিডুঙাত মহিলাক শ্লীলতা হানির চেষ্টা। এজন শিক্ষকে শ্লীলতা হানির চেষ্টা চলায় শিক্ষয়িত্রীগীক। রাইজে লম্পট শিক্ষকজনক হাতে লুটে ধরে গতাই দিল আরক্ষীক। লম্পট শিক্ষকজনের নাম হয়েছে মাহমুদুর রহমান। ঘর ভুড়াগাঁও আরক্ষী থানার অন্তর্গত বালিডুঙাত। সোমবারে নিশা ভুড়াগাঁওখনের এগারী মহিলাক শ্লীলতা হানির অপচেষ্টা চলাইছিল মাহমুদুর রহমানে। মহিলাগিয়ে চিঁয়র বখর করা স্থানীয় রাইজে উত্তম মাধ্যম সোধায় আরক্ষীক গতাই দিয়ে মাহমুদক। ভুক্তভোগী মহিলাগিয়ে এজাহার দাখিল করেছে। ধুবুরী চাপরের রাজচক্র বিষয়ের বিরুদ্ধে প্রবঞ্চনার অভিযোগ। এ সি এস বিষয়া শশী ফুকন রাজকোঁয়ের বিরুদ্ধে উত্থাপিত হয়েছে প্রবঞ্চনার অভিযোগ। সাইলুর আলী নামের এজন যুবকে আনিছে প্রবঞ্চনার অভিযোগ। বাক্সার বরমা আরক্ষী থানাত এ সি এস বিষয়াগীর বিরুদ্ধে রুজু করা হয়েছে গোচর। বাক্সা বরমাত এ সি এস বিষয়া শশী ফুকন রাজকোঁয়ের নির্মাণ করে থাকা অট্টালিকাটোর ভেটি পোতার নামত পাবলগীয়া ধন বিচারিছিল সাইনুর আলিয়ে, কিন্তু বিষয়াগীক নিজের প্রাপ্য ধন বিচারিলে সাইনুরক প্রদান করে ভয় ভাবুকি, যার বাবে এতিয়া নিজের প্রাপ্য ধন বিচারি আরক্ষী ওচর চাপিছে সাইনুর আলী। নুমলীগড়ত অবৈধ তেল চুরি চক্র উৎখাত। বীর লাচিত হেনা আর জাতীয়তাবাদী যুব পরিষদে অভিযান চলাই জব্দ করেছে বৃহৎ পরিমাণের চোরাং তেল। জনয়ক সাহু উপাধির এজন লোকর ঘরের বৃহৎ পরিমাণের চোরাং তেল জব্দ করেছে সংগঠন দুটায়। দীর্ঘদিন ধরে নুমলীগড় আরক্ষী চকুর সম্মুখতে দৈনিক শ লিটার তেল চুরি করে বিক্রি করে আসছিল জনয়ক সাহু উপাধির লোকজনে। সোমবারে নিশাও চোরাং তেল বিক্রি করবলে আহতে বীর লাচিত হেনা আর জাতীয়তাবাদী যুব পরিষদে চোরাং তেল সহ চুরি কার্যত জড়িত সাহু উপাধির লোকজনক আটক করে। গোয়ালপাড়া কৃষ্ণায় জুয়েলারিত চুরিকাণ্ড। চুরে তলা ভাঙি প্রতিষ্ঠানখনের ভিতর প্রবেশ করে লই গেল সোণ রূপর আ অলঙ্কার। প্রায় 3,00,000 টাকার আ অলঙ্কার লুটি লই যায় চুরে। ঘটনা সন্দর্ভত আরক্ষী থানাত রুজু করা হয়েছে গোচর। কর্মসংস্থাপনের বহিরাজ্যলৈ গৈ সন্ধানহীন তিতাবৰৰ দুই যুবক শ্রীমন্ত গগৈ আর ৰাতুল বৰা নামৰ যুবক দুজন 20 আগষ্টত মৰিয়নীৰ গোৱালৈ ৰেলেৰে গৈ থকা সময়তে সন্ধানহীন হৈ পৰে। ঘটনা সন্দৰ্ভত আৰক্ষী কাষ চাপিছে দুই সন্ধানহীন যুবকৰ পৰিয়াল। ৰহাৰ সমীপৱৰ্তী তৰাবৰীটোপৰ এগৰাকী বোৱাৰী নিৰুদ্দেশ হৈছে। মনীষা ডেকা ৰজা নামৰ বোৱাৰীগৰাকী ৰহাৰ সমীপৱৰ্তী তৰাবৰীটোপৰ পৰা নিৰুদ্দেশ হৈছে। দেওবাৰে কৃষ্ণ জন্মাষ্টমীত নামঘৰত শৰাই আগবঢ়োৱা হেতুকে ঘৰৰ পৰা চৰাইবাহী বজাৰলৈ যোৱাৰ পাছৰে পৰা সন্ধানহীন হৈ পৰিছে মহিলাগৰাকী।
রাজ্যত রাষ্ট্রীয় ঘাইপথ সম্প্রসারণের কাম লেহেমিয়া আর নিম্নমানের এন এস ডি এস এলক জগরিয়া করলে সাংসদ গৌরব গগৈ শীঘ্রে এন এস আই ডি সি এলর বিরুদ্ধে তদন্তের দাবি যোরহাটের সাংসদ গৌরব গগৈ স্মার্ট মিটার সন্দর্ভতো সাংসদ গৌরব গগৈর তীর্যক মন্তব্য স্মার্ট সিটিত চৌব্বিশ ঘণ্টা বিজুলী যোগান ধরা প্রতিশ্রুতি প্রদান করা বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারে স্মার্ট সিটির ঠাইত স্মার্ট মিটার সংস্থাপন করে আদানীক ধনী করাতে লাগিছে বলে সাংসদগুলো কটাক্ষ করে কোকরাঝার চহৰৰ কেইবাটাও মঠ মন্দিৰ পৰিদৰ্শন কৰে লোকসভা সমষ্টিৰ সাংসদ জয়ন্ত বসুমতাৰীয়ে লগতে মঙলবাৰে ধৰ্মীয় স্থানসমূহৰ সমস্যাবোৰৰ বিষয়ে বুজ লয় সাংসদগৰাকীয়ে বালিপাৰা স্মাৰ্ট মিটাৰ সংযোগ বন্ধ কৰাৰ দাবীত বালিপাৰা উন্নয়ন কমিটিৰ উদ্যোগত প্ৰতিবাদকাৰীসকলে বালিপাৰা উপসংমণ্ডল কাৰ্যালয় ঘেৰাও সাব্যস্ত কৰিছে উত্তাল প্ৰতিবাদ স্মাৰ্ট মিটাৰক লৈ বালিপাৰা উপসংমণ্ডল বিষয়া প্ৰতিবাদকাৰীসকলে এখন স্মাৰকপত্ৰ প্ৰেৰণ কৰিছে গুৱাহাটীৰ লগতে ৰাজ্যৰ বিভিন্ন জিলাত সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ উত্তাল প্ৰতিবাদ এপিটিচেলৰ সতেৱৰ প্ৰতিকৃতি লৈ ৰাজপথত উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে মঙলবাৰে গুৱাহাটী শ্বহীদ ন্যাসৰ পৰা সদৌ গুৱাহাটী ছাত্ৰ সন্থাই উলিয়াই এই প্ৰতিবাদী সমদল স্মাৰ্ট মিটাৰ আৰু অত্যাধিক বিদ্যুৎ বিলৰ বিৰোধিতাৰে বৰপেটা ৰোডতো কংগ্ৰেছে কৰিছে প্ৰতিবাদ বৰপেটা ৰোড আৰু গোবৰধনা ব্লক কংগ্ৰেছ বৰপেটা ৰোড বৈদ্যুতিক সংমণ্ডলৰ সহকাৰী মহাপ্ৰবন্ধকৰ কাৰ্যালয় প্ৰাংগণত সাব্যস্ত কৰিছে প্ৰতিবাদ মৰিয়নীত স্মাৰ্ট মিটাৰৰ বৰ্ধিত বিদ্যুৎ বিলৰ বিৰুদ্ধে ৰাইজৰ প্ৰতিবাদ মৰিয়নীত এ পি ডি চি এলৰ কাৰ্যালয়ত ৰাইজে সাব্যস্ত কৰিছে উত্তাল প্ৰতিবাদ মৰিয়নীৰ নিউ সোণোৱালৰ কেইবা শতাধিক ৰাইজে স্মাৰ্ট মিটাৰ বন্ধ কৰাৰ দাবীত সাব্যস্ত কৰিছে প্ৰতিবাদ চৰাইদেউ জিলাৰ সদৰ সোণাৰীৰ বিদ্যুৎ বিভাগৰ কাৰ্যালয়ৰ প্ৰতিবাদ চৰাইদেউ জিলা কংগ্ৰেছৰ উদ্যোগত সাব্যস্ত কৰিছে প্ৰতিবাদ স্মাৰ্ট মিটাৰ সংযোগেৰে বিদ্যুতৰ মাচুল বৃদ্ধি প্ৰতিবাদত বিদ্যুৎ বিভাগৰ কাৰ্যালয় ঘেৰাও কৰিছে চৰাইদেউ জিলা কংগ্ৰেছে মৰিগাঁৱত বিদ্যুৎ বিভাগৰ সযাত্ৰা স্মাৰ্ট মিটাৰৰ অতিশায্য অভাৱনীয় হাৰত বিদ্যুতৰ মাচুল বৃদ্ধিৰ বিৰুদ্ধে সদৌ মৰিগাঁও জিলা ছাত্ৰ সন্থাৰ প্ৰতিবাদ সদৌ মৰিগাঁও জিলা ছাত্ৰ সন্থাৰ কাৰ্যালয়ৰ পৰা মৰিগাঁও অসম শক্তি বিতৰণ কোম্পানী লিমিটেডৰ কাৰ্যালয়লৈ ওলোৱা হৈছে প্ৰতিবাদী সযাত্ৰা খবৰ আৰু আছে কিন্তু তাৰ আগতে লৈছো এটা সৰু বিৰতি এইটো মাইথান ষ্টিল নহয় ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে ষ্ট্ৰং মানে মাইথান ষ্টিল এইটো মাইথান ষ্টিল নহয় ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে ষ্ট্ৰং মানে মাইথান ষ্টিল থানালৈ যোৱাৰ পিছতহে মানুহজনে অলপ নিজৰ ভুলটো ৰিয়েলাইজে নকৰিলে কোনো ছাপৰ্ট নকৰিলে মানে মোক এতিয়া যি যদি মোক ছাপৰ্ট কৰিব আছে মই আইনৰ ওচৰত গৈছোঁ যেতিয়া আইনে মোক মানে উচিত ন্যায়টো দিব লাগে ডিব্ৰুগড়ৰ পৰা জেচি মাহমেদৰ সহযোগত গুৱাহাটীৰ পৰা বীৰেঞ্জি কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট এইবাৰ মহানগৰীটো খিলঞ্জীয়াৰ ওপৰত চলিল আক্ৰমণ মহানগৰীৰ চেণ্ট্ৰেল মলত দুই কৰ্মচাৰীক প্ৰহাৰ তিনি বহিৰাগত যুৱকৰ উত্তেজনাময় পৰিস্থিতিৰ মাজতে আক্ৰমণকাৰী তিনি যুৱকক লপা থপা দি গতালে আৰক্ষী ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত এতিয়া খিলঞ্জীয়াৰ ওপৰত চলিছে আক্ৰমণৰ ঘটনা উজনি অসমত ঘটা একাধিক ঘটনাৰ পিছত এইবাৰ মহানগৰীত বহিৰাগত লোকৰ প্ৰহাৰৰ সন্মুখীন হ'ল দুজন অসমীয়া যুৱক দেওবাৰৰ নিশা খ্ৰীষ্টান বস্তিৰ চেণ্ট্ৰেল মলত পাৰ্কিঙৰ দায়িত্বত আছিল অসমীয়া যুৱক দুগৰাকী কিন্তু হঠাতে কোনো এক কথাত তিনিগৰাকী বহিৰাগত যুৱকৰ কথাৰ কটাকটি হয় মলটোত পাৰ্কিঙৰ দায়িত্বত থকা কৰ্মচাৰী দুগৰাকীৰ সৈতে পৰৱৰ্তী সময়ত বহিৰাগত যুৱককেইজনে বেয়াকৈ মাৰপিট কৰে দুই যুৱকক ইয়াৰ পিছতেই মলটোৰ চৌহদত পৰিস্থিতি উত্তপ্ত হৈ পৰে মই কি কৰিম মইতো এৰে ষ্টাফ নহয় মই এৰে পাৰ্কিঙৰ মানুহ নহয় মই খালি কামহে কৰোঁ ইয়াতে দুখত ক'ত পাইছিলোঁ কেইজন আছিলে দাদা কেইজন আছিলে দাদা কেইজন আছিলে চাৰিজন আছিল চাৰিজন বহিৰাগতৰ এনে গুণ্ডামীৰ বিৰুদ্ধে একাংশ লোকে ওলাই আহি আক্ৰমণকাৰী যুৱক তিনিজনক আবদ্ধ কৰি লপা থপা দিয়াৰ লগতে পিছত দিছপুৰ আৰক্ষীক চমজাই দিয়ে ঘূৰি আহিছোঁ দ্ৰুত সংবাদৰ পৰৱৰ্তী অংশলৈ বঙাইগাঁৱত বিদ্যুৎ বিভাগ আৰু এ পি ডি চি এলৰ সযাত্ৰা বিদ্যুৎ মাচুল বৃদ্ধি স্মাৰ্ট মিটাৰ বন্ধ কৰা আৰু অনিয়মীয়া বিদ্যুৎ যোগানৰ প্ৰতিবাদত বঙাইগাঁও জিলা আছে বিদ্যুৎ বিভাগৰ প্ৰতীকী সযাত্ৰা কৰি সাব্যস্ত কৰিছে উত্তাল প্ৰতিবাদ
বোকাখাতত স্মার্ট মিটার আর বর্ধিত বিদ্যুৎ বিলের বিরুদ্ধে কংগ্রেসের উত্থাল প্রতিবাদ। এপি ডি সেলের কার্যালয় ঘেরাও করে কংগ্রেস কর্মীসকলে সাব্যস্ত করেছে প্রতিবাদ। মঙ্গলবার সদৌ শিবসাগর জেলা ছাত্র সন্থায় বিদ্যুৎ বিভাগ আর এপি ডি সেলের বিরুদ্ধে সাব্যস্ত করেছে প্রতিবাদ। শিবসাগর বোর্ডিং খেলপথার সম্মুখের রেড ক্রস রোড মুক্তিনাথ চারিআলি হয়ে থানামুখর শ্মশানঘাটলে প্রতিবাদকারীসকলে বিদ্যুৎ বিভাগের শযাত্রা উলিয়ে। দবকা পৌরসভাত বহু স্থানত বিপজ্জনক বিদ্যুৎ সংযোগ স্মার্ট মিটার লগাক লৈ তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পৌরসভা আর বিদ্যুৎ বিভাগে মাত্র 400 মিটারহে কেবল সংযোগের ব্যবস্থা করেছে। শীঘ্রে সম্পূর্ণ শহরত কেবল লগাবলে দাবি জানাইছে দবকাবাসী। মাজুলী জেলা ছাত্র সন্থার উত্তাল প্রতিবাদ। স্মার্ট মিটার বন্ধ, অভাবনীয় বিদ্যুৎ মাচুল বৃদ্ধি আর অনিয়মীয় বিদ্যুৎ যোগানের বিরুদ্ধে জেলা ছাত্র সন্থার প্রতিবাদ। মঙ্গলবার গড়মূরত বিদ্যুৎ বিভাগ আর এপি ডি সেলের শযাত্রা বাহির করে মাজুলী জেলা আসুয়ে। স্মার্ট মিটারের বিরুদ্ধে দবকা শহরত উত্তাল প্রতিবাদ। দবকা শহরের পুলিশ পয়েন্টের হাতে হাতে ব্যানার লৈ বিভিন্ন স্লোগানে পদযাত্রা করে দবকা বিদ্যুৎ বিভাগের কার্যালয় ঘেরাও করে প্রতিবাদকারী। স্মার্ট মিটারের বিরুদ্ধে কলিয়াবর অব্যাহত আছে রাইজর প্রতিবাদ। রাইজর সমান্তরালকে কলিয়াবর কংগ্রেসের দলের কর্মীও সাব্যস্ত করেছে তীব্র প্রতিবাদ। পূর্বতক দুগুণ বিল অহার অভিযোগ তুলি ভুক্তভোগীয়ে কলিয়াবর পুনের সাব্যস্ত করেছে প্রতিবাদ। ইফালে মাজুলীতো স্মার্ট মিটারের অত্যাধিক বিদ্যুৎ মাচুল বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ। মঙ্গলবার মাজুলী জেলার অসম জাতীয় পরিষদ রাইজর দল আর আম আদমি পার্টির ভুক্তভোগী রাইজে সাব্যস্ত করেছে উত্তাল প্রতিবাদ। মাজুলী জেলা বিদ্যুৎ উপসংবন্ধন কর্মস্থিত কার্যালয়ত করেছে প্রতিবাদ। স্মার্ট মিটার বন্ধ, বিদ্যুৎ মাচুল বৃদ্ধি আর অনিয়মিত বিদ্যুৎ যোগান বিরুদ্ধে তামুলপুর জেলা ছাত্র সন্থার প্রতিবাদী সমদল। মঙ্গলবারে তামুলপুরের রঙিয়া ভূটান আন্তঃরাষ্ট্রীয় ঘাইপথের আসু নেতাসকলে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে প্রতিবাদী শযাত্রা বাহির করেছে। মটক জনগোষ্ঠীক জনজাতিকরণের দাবি তিনিচুকীয়ার উত্তাল প্রতিবাদ। মটক জনগোষ্ঠীক অনুসূচিত জনজাতির মর্যাদা প্রদানের দাবিত পা সংগঠনে তিনিচুকীয়া জেলা আয়ুক্ত কার্যালয়ত ঘেরাও করে সাব্যস্ত করেছে প্রতিবাদ। মটক জনগোষ্ঠীক জনজাতিকরণের দাবি ডিব্রুগড় পা সংগঠনের উত্তাল প্রতিবাদ। মঙ্গলবারে মটক জনগোষ্ঠীর পা সংগঠনের প্রতিবাদী কার্যসূচীর অন্তর মুখ্যমন্ত্রীলে এখন 12 দফিয়া দাবি সম্বলিত স্মারকপত্র প্রেরণ করে। গোয়ালপাড়া জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখত 5টাকৈ সংগঠনের ধর্ণা কার্যসূচী রূপায়ণ। শহর মাছ মজিয়া চলালে চলাচল, ই রিক্সা সমূহ বন্ধ করা আর নথিপত্র বিহীনভাবে চলাচল করা বাহন সমূহ বন্ধ করাকে ধরে কেবাটাও দাবি উত্থাপন করে ধর্ণা কার্যসূচী রূপায়ণ করে। ডিগবৈ বন বিষয়া কার্যালয়ত উত্তাল প্রতিবাদ। ডিগবৈ, খেরজান, হালধিবাড়ি সহ পুরুষ মহিলা ওলাই আহিছে আর সাব্যস্ত করেছে প্রতিবাদ। কিছুদিনের পূর্বে একটা বন্য হস্তীর মৃত্যুর জড়িত থাকার অভিযোগত খেরজানের 5টা পরিয়াললে বন বিভাগে জাননী প্রেরণ করা সাব্যস্ত হয়েছে এই প্রতিবাদ। চামগুড়ির বিধ্বস্ত বাটপথে জ্বলাকলা খুয়াইছে এটা সমষ্টিবাসীক। চামগুড়ির বরমাবিল 1নং ওয়ার্ডের রাইজে বোকাময় পথছোৱাত কঠিয়া ৰুই সাব্যস্ত করেছে প্রতিবাদ। শীঘ্রে পথছোৱা মেরামতি করলে সমাগত উপ নির্বাচনত উচিত প্রত্যুত্তর দিয়ার হুঙ্কার ক্ষুব্ধ রাইজ। গুৱাহাটীত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। সোমবারে নিশা গুৱাহাটীৰ সুন্দৰপুৰৰ মানিকনগৰত সংঘটিত হৈছে অগ্নিকাণ্ড। হঠাৎ জ্বলি উঠা এটা বৈদ্যুতিক ট্ৰান্সফৰ্মাৰ, বৈদ্যুতিক শ্বৰ্ট চাৰ্কিটৰ ফলতে অগ্নিকাণ্ড সূত্ৰপাত হৈছে। অগ্নিনিৰ্বাপক বাহিনীৰ ৰাইজে নিৰ্বাপন কৰে জুই। ভুৱনেশ্বৰৰ নাওকটাত ডাম্পাৰৰ দুৰাত্ম, দ্ৰুতবেগী ডাম্পাৰৰ খুন্দাত প্ৰাণ গ'ল স্কুটি আৰোহী ৰাজীৱ বড়োৰ। ভুৱনেশ্বৰৰ নাওকটা উলুবাৰীৰ ৰাজীৱ বড়ো সোমবাৰে নিশা ঘৰলৈ গৈ থকাৰ সময়তে বিপৰীত দিশৰ পৰা আহি থকা ডাম্পাৰৰ খুন্দাত প্ৰাণ হেৰুৱায়। মহানগরী গণেশগুড়ি অরণ্য সেতুর উপর ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। প্রচণ্ড জোরে বাইকত খুন্দা মারে তীব্রবেগী মহিন্দ্রা বলেরে। দুর্ঘটনার গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত তিনজনকৈ বাইক আরোহী সংকটজনক অবস্থা জিএমসিএইচত ভর্তি করা হয়েছে। সোমবারে নিশা সংঘটিত দুর্ঘটনাত বলেরো বাহনখন এরি পলাল, চালক সহ আরোহী। গোলাঘাটত প্রথমবারের সর্ববৃহৎ ড্রাগস দাহন কার্যসূচী। গোলাঘাট জেলাখনের বিভিন্ন অঞ্চলের প্রায় 6,31,12,800 টাকার হেরোইন দাহ করে গোলাঘাটের আরক্ষী অধীক্ষক রাজেন সিংহে। গোসাইগাঁও শিক্ষা খণ্ডর 2 নম্বর গরুমরার সর এলপি স্কুলত মাত্র এজন শিক্ষকে 90 জন শিক্ষার্থী করে পাঠদান। প্রায় 5 মাস ধরে অকলে পাঠদান দিয়ে আসছিল শিক্ষকজনে, কিন্তু বহু সময় শিক্ষকজন নথকা গাঁৱৰ অঙ্গনবাড়ী কর্মী বিদ্যালয়খনৰ ছাত্র ছাত্রী করায় পাঠদান। ৰহাৰ 37নং রাষ্ট্রীয় ঘাইপথৰ দুরাবস্থা। মৰণথানৰ পৰিণত রাষ্ট্রীয় ঘাইপথত ৰাইজৰ পৰা সংগ্ৰহ কৰা টোল করেরে পথ মেরামতি করাক অনৈথা টোলগেট বন্ধ করার দাবি করে বিভিন্ন দল সংগঠনে। মহানগরী খানামুখস্থিত পূজা এপার্টমেন্টের নির্গত হয়েছে লেতেরা পানি আর বুড়ায় পেলাইছে এটা 37নং রাষ্ট্রীয় ঘাইপথৰ কিছু অংশ। স্থানীয় রাইজর অভিযোগ, নলা নর্দমার সুব্যবস্থা নোহাত পূজা এপার্টমেন্টত বাস করবলে এটা জিএমডিএ কর্তৃপক্ষই কেনেকৈ দিছে অনুমতি। খনামুখর পূজা এপার্টমেন্টের এই কাণ্ডর রাজপথলে ওলাই আহিছে একাংশ স্থানীয় লোক। স্থানীয় লোকে এই ক্ষেত্রে পূজা এপার্টমেন্টক অবগত করেছে যদিও এপার্টমেন্টের নির্গত লেতেরা পানি বন্ধ করবলে কোনো ব্যবস্থা গ্রহণ নকৰাৰ অভিযোগ।
অসমৰ বিভিন্ন শ্রেষ্ঠ স্বচ্ছ আর পরিষ্কার গাঁও হৈছে ৰাংচাপৰা। পরিষ্কার গাঁও রূপে পরিচিত গাঁওখন প্রতিদিনে চাবলে ভিড় করে পর্যটকসকলে। এই বিশেষ গাঁওখনের বাবে কিছু সুকীয়া নিয়ম, গাঁওখনত আহিলে কোনো পর্যটকে পেলাব নোৱাৰিব প্লাস্টিকৰ সামগ্রী। গাঁওখনৰ সকলো মহিলা সপ্তাহত এদিন গাঁওখন চাফা করে। 2017 চনত 10 ফেব্রুয়ারীত রাজ্য সরকারে অসমৰ ভিতৰতে স্বচ্ছ আর পরিষ্কার গাঁও হিসাবে ঘোষণা করেছিল ৰাংচাপৰা গাঁও। চাফ চিকুণতা পরিচিত গাঁওখনৰ নিয়ম ভঙ্গ করলে গাঁওবুঢ়ার ওসর ভরব লাগে জরিমানা। গাঁওবুঢ়ার তত্ত্বাবধানতে চলে এই বিশেষ গাঁওখন। মহানগরী বর্জার বিমানবন্দর সমীপর পঞ্চতারকা কিরণশ্রী গ্রেন্ড হোটেলত রক্তদান শিবিরের আয়োজন। ভারতবর্ষের বিভিন্ন স্থানত অন্ধ মানুষক চকু দান করে দৃষ্টিশক্তিরে পৃথিবী দেখা। বিকানির নাগরিক মঞ্চ আর কিরণশ্রী গ্রেন্ড হোটেলের উদ্যোগত রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। মেরাপানির 1 নং নারায়ণপুরের বিশেষভাবে সক্ষম সাগর ডৈমারিয়ার ই রিক্সা চলায় পরিয়াল পোহপা দিছে। বিশেষভাবে সক্ষম এই লোকজনে আজি পর্যন্ত সরকারের লাভ নকরিলে কোনো ধরনের সা সুবিধা। ডাম্পার চলায় স্বনির্ভরশীল হয়েছে বাক্সার বিনীতা বড়ো নামের মহিলাগী। বিগত দুবছর ধরে এগারী বিনীতা বড়ো বাসনেটে ডাম্পার চলায় আর্থিকভাবে দুর্বল পরিয়ালটো পোহপাল দি আছে। বিনীতা বড়োয়ে নলবাড়ী পাঠশালার বাক্সার বিভিন্ন স্থানলৈ ডাম্পারে শিল বালিও কঢ়িয়ায় লৈ যায়। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পিছদিনা বরপেটা সত্রত পালন করা হয়েছে নন্দোৎসব। আর এই নন্দোৎসব উপলক্ষে বরপেটা সত্রত পূর্বপরা রীতি অনুসরি পুয়ার গীত ভটিমা গায় বন্তি প্রচলন করা হয়। প্রতি বছরের দরে এবারও নন্দ উৎসবত বরপেটা সত্রত যথেষ্ট সংখ্যক লোকের সমাগম হয়। মেঘালয়ের নমাইস্থিত USTMত দশম শিক্ষান্ত সমারোহ অনুষ্ঠিত হয়। মঙ্গলবারে এই সমারোহত জুবিন গার্গ আর লু মছক ডিলিট উপাধি প্রদান করা হয়। USTMত দশম শিক্ষান্ত সমারোহত মুঠ 11,639 জন ছাত্র ছাত্রীক ডিগ্রি প্রদান করা হয়। ইয়ার 17 গৰাকীক পিএইচডি ডিগ্রি আর 906 গৰাকীক স্নাতকোত্তর ডিগ্রি আর 716 গৰাকীয়ে স্নাতক ডিগ্রি পাইছে। কামরূপর দদরাত অনুষ্ঠিত হয় অসম ভিত্তিক ফেশন আর অভিনয় অডিশন। দদরাস্থিত রয়েল জিমত কিশোর কিশোরী যুবক যুবতী সকলের মাজত অনুষ্ঠিত হয়েছে সাক্ষাৎকার। কামরূপ জেলার শতাধিক যুবক যুবতী অংশগ্রহণ করেছে এই অডিশনত। গুৱাহাটীৰ কুমাৰপাৰাৰ ৰূপনগৰ নিবাসী তথা অসমৰ বিশিষ্ট লেখক ডক্টৰ ৰবীন শৰ্মাৰ দেহাৱসান। সোমবাৰে সন্ধিয়া দমদমা মহাবিদ্যালয়ৰ অৱসৰপ্ৰাপ্ত অধ্যক্ষগৰাকীৰ পৰলোকপ্ৰাপ্তি হৈছে। তেখেতৰ বিয়োগত কুমাৰপাৰা আঞ্চলিক উন্নয়ন সমিতিয়ে গভীৰ শোক প্ৰকাশ কৰিছে। ঝাৰখণ্ডৰ ভূতপূৰ্ব মুখ্যমন্ত্ৰী চম্পাই চৰেনে যোগদান কৰিব বিজেপিত। অসমৰ মুখ্যমন্ত্ৰী তথা ঝাৰখণ্ড বিজেপি নিৰ্বাচনসহ তত্ত্বাৱধায়ক হিমন্ত বিশ্ব শৰ্মাই ছচিয়েল মিডিয়াযোগে প্ৰকাশ কৰিছে এই কথা। 30 আগষ্টত দিল্লীত চম্পাই চৰেনে বিজেপিত যোগদান কৰিব। ঝাড়খণ্ডৰ জ্যেষ্ঠ আদিবাসী নেতা চম্পাই চৰেনে সোমবাৰে নিশা দিল্লীত গৃহমন্ত্ৰী অমিত শাহক সাক্ষাৎ কৰি ৰাজ্যখনৰ সাম্প্ৰতিক ৰাজনৈতিক পৰিস্থিতিৰ বিষয়ে আলোচনা কৰে। বিজেপিৰ জ্যেষ্ঠ নেতাগৰাকীক সাক্ষাতৰ পিছতে চম্পাই চৰেন বিজেপিত যোগদান কৰাৰ কথা প্ৰকাশ কৰে অসমৰ মুখ্যমন্ত্ৰী। মহাৰাষ্ট্ৰৰ সিন্ধুদুৰ্গ জিলাৰ ৰাজকোট ফৰ্টত ভাগি পৰিল মাৰাঠাৰ ৰাজা ছত্ৰপতি শিৱাজীৰ প্ৰতিমূৰ্তি। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে বিগত বৰ্ষৰ 4 ডিচেম্বৰ ভাৰতীয় নৌসেনা দিৱসৰ দিনটোতে উন্মোচন কৰিছিল এই প্ৰতিমূৰ্তিটো। নেৰানেপেৰাকৈ হোৱা বৰষুণৰ ফলতে ভাগি যায় প্ৰতিমূৰ্তিটো। 35 ফুট দৈৰ্ঘ্যৰ মাৰাঠা ৰজাৰ প্ৰতিমূৰ্তিটো হঠাৎ ভাঙি পৰা দুজন লোকৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰিছে আৰক্ষীয়ে। প্ৰতিমূৰ্তিটো নিৰ্মাণ কৰা মেছাৰ্ছ আৰ্টিষ্ট কোম্পানীৰ মালিক জয়দীপ আপটে আৰু ষ্ট্ৰাকচাৰেল কনচালটেণ্ট চেতন পাটিলৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰিছে মালভান আৰক্ষীয়ে। গুজৰাটৰ নৱছাৰী জিলাত ৰেড এলাৰ্ট জাৰি কৰা হৈছে। নেৰানেপেৰাকৈ হোৱা বৰষুণৰ বাবে জিলাখনত সৃষ্টি হোৱা বানৰ বাবে IMDয়ে জাৰি কৰিছে ৰেড এলাৰ্ট। বানত প্লাবিত অঞ্চলসমূহৰ পৰা অশ বানাক্ৰান্তক নিৰাপদ স্থানলৈ স্থানান্তৰিত কৰিছে উদ্ধাৰকাৰী দলে। গুজৰাটৰ বদোদৰা, চুৰাট, ভাৰুচ, নৱছাৰী, ভালচাদ, আমৰেলী আৰু ভৱনগৰকে ধৰি কেইবাখনো জিলাত হ'ব নেৰানেপেৰা বৰষুণ। সোমবাৰ আৰু মঙলবাৰে নেৰানেপেৰাকৈ বৰষুণ হ'ব বুলি এক ভৱিষ্যৎবাণী কৰিছিল ভাৰতৰ বতৰ বিজ্ঞান বিভাগে। আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনযোগে বার্তালাপ। প্রধানমন্ত্রী মোদীর শেহতীয়া পোল্যান্ড আর ইউক্রেন ভ্রমণের সেপ্টেম্বর মাহত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকের বিষয়ে আলোচনা করে আমেরিকার রাষ্ট্রপতিগুলো। ভারতের প্রধানমন্ত্রী মোদী পোল্যান্ড আর ইউক্রেন ঐতিহাসিক ভ্রমণক প্রশংসা করে মার্কিন রাষ্ট্রপতিগুলো। প্রধানমন্ত্রী মোদীর প্রথমবারের ইউক্রেন ভ্রমণ আর দেশের শক্তিখণ্ডকে ধরে শান্তিবার্তার সমর্থনের জো বাইডেনে উচ্চ প্রশংসা করে। ভারতের প্রথমজন অসামরিক মহাকাশ পর্যটক গোপীচন্দ থুটাকুৰাক উষ্মা আদৰণি জনোৱা হয়। সোমবাৰে দিল্লী বিমানবন্দৰত মহাকাশ পৰ্যটকগৰাকীক উষ্মা আদৰণি জনোৱা হয়। আমাজনৰ প্ৰতিষ্ঠাপক জেফ ৱেজৰ মহাকাশ কোম্পানীৰ
ব্লু অরিজিনৰ নিউ শেফাৰ্ড 25 অভিযানত পূৰ অংশ হিচাপে তেওঁ মহাকাশলৈ যাত্ৰা কৰিছিল। বাংলাদেশৰ ঢাকাত পুনৰ উত্তেজনা। সোমবাৰে নিশা সচিবালয়ৰ সন্মুখত শিক্ষাৰ্থীসকলে কৰিছে প্ৰতিবাদ। ঢাকাৰ সচিবালয়ৰ সন্মুখত শিক্ষাৰ্থী আৰু আনচাৰ সদস্যৰ মাজত সংঘাত। আহত 40 জনৰ অধিক লোক। ছাত্ৰ আন্দোলনৰ 2 জন নেতাক আটক কৰাৰ খবৰ ওলোৱাৰ পিছতে পুনৰ শিক্ষাৰ্থীসকলে কৰিছে প্ৰতিবাদ। ইজৰাইলক আক্ৰমণ কৰা মিলিচিয়া বিদ্ৰোহী গোট হিজবুল্লাৰ বিৰুদ্ধে ভয়ংকৰ আক্ৰমণ আৰম্ভ কৰিছে ইজৰাইলে। শতাধিক বিমানেৰে দক্ষিণ লেবাননত আক্ৰমণ চলালে ইজৰাইলে। দেওবাৰে নিশা লেবাননত থকা হিজবুল্লাৰ 270টা ঘাটিত বিমান আক্ৰমণ কৰে ইজৰাইলৰ বায়ুসেনা বাহিনীয়ে। ভূমধ্য সাগৰৰ ওপৰেদি গৈ 2খন দেশ পাৰ হৈ ইজৰাইললৈ আক্ৰমণ কৰা হৈছে। হিজবুল্লাৰ ধাৰাবাহিক ৰকেট আক্ৰমণৰ পিছতে ইজৰাইলে বিমানেৰে আক্ৰমণ চলায় লেবাননত। ইতিমধ্যে ইজৰাইলৰ বিৰুদ্ধে যুদ্ধ ঘোষণা কৰিছে লেবাননস্থিত মিলিচিয়া সন্ত্ৰাসবাদী সংগঠন হিজবুল্লাই। শ ড্ৰোন আৰু ৰকেট আক্ৰমণেৰে ইজৰাইলক ব্যতিব্যস্ত কৰি তোলা হিজবুল্লাক সমূল অঞ্চে নিপাত কৰাৰ ভাবুকি দিয়ে ইজৰাইলে। এমাহ পূৰ্বে বেইৰুতৰ উপকণ্ঠ অঞ্চলত হিজবুল্লাৰ সামৰিক প্ৰধান ফুৱাদ কুকুৰক হত্যা কৰিছিল ইজৰাইলৰ চোৰাংচোৱা সংস্থা মোছাদে। ক্ৰমাৎ বেয়াৰ ফাললৈ ঢাল খাইছে মধ্যপ্ৰাচ্যৰ পৰিস্থিতি। গাজাৰ যুদ্ধৰ পাছত এবাৰ ইজৰাইললৈ লক্ষ্য মিলিচিয়া গেট হিজবুল্লাৰ ওপৰত। ইপিনে হামাছৰ ৰাজনৈতিক গোটৰ প্ৰধান ইছমাইল হানিয়েক ইৰাণত হত্যা কৰাৰ পাছতে ইজৰাইলৰ ওপৰত খৰ্গহস্ত হৈ পৰিছে এতিয়া ইছলামিক দেশসমূহ। ইৰাণকে ধৰি মধ্যপ্ৰাচ্যৰ কেইবাখনো দেশে ইজৰাইলক উচিত শিক্ষা দিয়া হ'ব বুলি হুংকাৰ দিছিল। ফলত মধ্যপ্ৰাচ্যত আৰু এখন নতুন যুদ্ধৰ আশংকা কৰা হৈছিল। ভূ ৰাজনৈতিক পৰিস্থিতি অশান্ত হৈ পৰিছে মধ্যপ্ৰাচ্যত। ৰাছিয়াৰ মস্কোত অৱস্থিত ছাৰাভটৰ আটাইতকৈ ওখ অট্টালিকা ভল্গাস্কাইট ইউক্ৰেইনৰ আক্ৰমণ। 38 মহলীয়া সুউচ্চ অট্টালিকাটো ড্ৰ'নেৰে আক্ৰমণ কৰে আৰু কেইবাটাও ফ্ল'ৰৰ ক্ষতিসাধন হোৱাৰ লগতে এই ঘটনাত 2 জন লোক গুৰুতৰভাৱে আহত হৈছে। পাকিস্তানৰ বেলুচিস্তানত গুলীচালনাৰ ঘটনা। বাছৰ পৰা নমাই 33 জন লোকক গুলীয়াই হত্যা কৰে সন্ত্ৰাসবাদীয়ে। বাহনৰ পৰা নমাই আৰোহীৰ জাতিৰ পৰিচয় ল'লে সন্ত্ৰাসবাদীয়ে আৰু তাৰ পিছতে গুলীয়াই হত্যা কৰে ইজনৰ পিছত সিজনক। সোমবাৰে বেলুচিস্তানৰ মুছাখেল জিলাত সন্ত্ৰাসবাদীয়ে সংঘটিত কৰে এই ঘটনা। সন্ত্ৰাসবাদীৰ এই গুলীচালনাৰ ঘটনাত আহত হৈছে 5 জন লোক। যাত্ৰীক নমাই 10খন বাহনত অগ্নিসংযোগ কৰে সন্ত্ৰাসবাদীয়ে। আৰু ইয়াৰ লগে লগে সময় হৈছে দ্ৰুত সংবাদৰ পৰা বিদায় লোৱাৰ। নমস্কাৰ।